Hello, dear students. How are you? I hope all of you are very well. Welcome to my online class. I am Shravanti Sinha, lecturer English, Rajbari Government College. Today, I am going to discuss about appreciating short stories or poems. Our today's topic, appreciating short stories or poems. তোমাদের কোশ্চেন পেপারে যেটা 11 দাগে থাকবে যে ছোট গল্প বা ছোট কবিতা সামারি লিখতে হবে এটার জন্য তোমার নম্বর বরাদ্দ থাকবে 8 তো আমরা আজকে এখান থেকে একটা শর্ট পোয়েম নিয়ে কাজ করব যে কিভাবে একটা শর্ট পোয়েমের আমরা সামারি তৈরি করব তো প্রথমে আমাদেরকে যে বিষয়টা একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে যে টেক্সটটা আমাদেরকে দেয়া হবে সেই টেক্সটটাকে ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে যে আসলে টেক্সটে লেখক কি বলতে চাচ্ছেন এবং লেখকের সেই টেক্সটারই মূল ভাবটা আমাদেরকে তুলে ধরতে হবে এবং সেটা অবশ্যই আমাদের নিজ ভাষায় That means you have to write down the main theme of the poem in your own language. আমরা কিন্তু সরাসরি টেক্সটের কোনো ল্যাঙ্গুয়েজ আর হুবহু রিপিট করতে পারবো না আমাদেরকে টেক্সটটা পড়ে নিজের ভাষায় সেই কবিতাটার সামারিটা বা থিমটাকে তুলে ধরতে হবে এবং খুবই সেটা অল্প কথায় চেষ্টা করতে হবে যদি আমরা পারি তো 50 ওয়ার্ডস এর মধ্যে আমরা সেই সামারিটাকে বা থিমটাকে কমপ্লিট করার চেষ্টা করব কারণ মনে রাখবা যে থিম বা সামারি মানে কিন্তু জাস্ট একটা জিস্ট যেটাকে বলি আমরা সেখানে কিন্তু আমার ডিটেইলস কোনো ডেসক্রিপশনের দরকার হয় না তো থিম বা সামারি লেখার সময় আমরা সেটা বিষয়টা অবশ্যই মাথায় রাখবো যে এখানে কিন্তু আমরা শুধু মূল কথাগুলোকেই অল্প বাক্যে অল্প শব্দের ভিতরে তুলে ধরবো সেখানে আমরা কোনো অপ্রাসঙ্গিক কথা বা অতিরঞ্জিত কোনো বর্ণনা কিন্তু আমরা আনব না তো চলো আজকে আমরা তোমাদের টেক্সট থেকে একটা ছোট কবিতা আমি এনেছি তোমাদের জন্য দেখি এই কবিতাটার সামারিটা আমরা কিভাবে রেডি করতে পারি তো দেখো তোমরা এখানে আমি যে কবিতাটা এনেছি কবিতাটার টাইটেল হচ্ছে ড্রিমস বাই ডিএস লরেন্স ড্রিমস পোয়েম লিখেছেন ডিএস লরেন্স কি বলছে দেখো আসো প্রথমে আমরা কবিতাকে জাস্ট একটা ওভারঅল একটা রিডিং দিই যে কি বলতে চাচ্ছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি কি বলছে অল পিপল ড্রিম যে আমরা সবাই স্বপ্ন দেখি বাট নট ইকুয়ালি কিন্তু সমানভাবে না তার মানে কি যে ছোট থেকে বড় ধনী গরিব দ্যাট মিন্স অল ক্লাসেস অফ পিপল যে সর্বশ্রেণীর লোক আমরা কিন্তু সবাই স্বপ্ন দেখি তাই না ছোটরাও যেমন দেখে আমরা বড়রা কি একইভাবে ধনী গরিব মানে সমাজের প্রত্যেকটা শ্রেণীর লোকই কিন্তু আমরা স্বপ্ন দেখি কিন্তু কেমন নয় আমাদের স্বপ্নগুলো সমান নয় কেন সমান নয় কারণ আমাদের সবার চাওয়া পাওয়া কিন্তু এক নয় দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেসেস অব দেয়ার মাইন্ড এখানে কাদের কথা বলা হচ্ছে যে দোজ হু ড্রিম বাই নাইট যারা রাতের বেলা স্বপ্ন দেখেন তাদের অবস্থাটা কেমন থাকে ইন দ্য ডাস্টি রিসেসেস অব দেয়ার মাইন্ড তো বলা হচ্ছে যে তাদের মনটা কিন্তু তখন অনেকটা কি বলবো এটাকে বলে নিষ্প্রাণ বলা হচ্ছে তার কারণ যে রাতের বেলা যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন বলছে তাদের মনটা সেই সময় ততটা প্রাণবন্ত থাকে না তার কারণ এটা বলতে পারি আমরা যে সারাটা দিন হয়তো পরিশ্রম বা কর্মব্যস্ত থাকি সেই কর্মব্যস্ততার শেষে দিন শেষে যখন আমরা শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ি তখন কিন্তু কি যে আসলে তখন তো আমাদের মাইন্ডটা কিন্তু অতটা ফ্রেশ থাকে না তো বলা হচ্ছে যেহেতু মাইন্ড তখন ফ্রেশ থাকে না তো সেই সময় আমরা যে স্বপ্নগুলো দেখব সেই স্বপ্নটাও কিন্তু আসলে অতটা ফ্রেশ হবে না তখন কি হয় ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি এর ফলে কি হয় যে সারাদিন পরিশ্রমের পর আমরা ঘুমিয়ে রাতে যে স্বপ্নটা দেখি তখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় কি যে না আসলে
রাতে যে স্বপ্নটা দেখেছে সেটা সবই মিথ্যা। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আসলে ওই স্বপ্নটা প্রকৃত স্বপ্ন ছিল না, যে সারাদিন পরিশ্রম করে বা সারাদিন যে কোলাহল গ্যাঞ্জাম যার ভিতর দিয়ে তুমি যাও না কেন, দিন শেষে যখন তুমি ঘুমিয়ে পড়ছো তখন তোমার মনটার ভিতরে কিন্তু যে আসলে যে তোমার ওই কোলাহল বা কর্মব্যস্ততা এটার কিন্তু একটা ছাপ থেকে যাচ্ছে, যার ফলে হচ্ছে কি যে তুমি যে স্বপ্নটা দেখছো সেটাও কিন্তু অনেকটা এরকম আনক্লিয়ার, এবং সেটা কিন্তু ট্রু হওয়ার পসিবিলিটি একেবারে জিরোই বলা যায়। এটা হোক, এই জন্যই বলছেন যে যারা রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখে তখন তাদের মনটাও আসলে অতটা ফ্রেশ থাকে না, যার জন্য হয় কি যে সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন যে আসলে রাতে যে স্বপ্ন দেখেছি যে সকালে উঠে দেখা যায় সেটা মিথ্যা। যেমন অনেক সময় এমন হয় না যে রাতে ঘুমিয়ে আমরা স্বপ্নে দেখছি যে অনেক বড় একটা বাড়ি তৈরি করছি বা আমি অনেক টাকা পেয়ে গেছি, তো হঠাৎ করে ঘুম ভাঙার পর দেখা যায় যে না আসলে কিছুই না, বাড়িও নাই আমার, টাকাও নাই। তো ব্যাপারটা এরকম যে আসলে স্বপ্নটা আসলে কিছুটা আমাদের মাইন্ড রিলেটেড, যে তোমার মনের অবস্থা যেমন তুমি কিন্তু ঠিক তেমনই স্বপ্ন দেখবা, যে তুমি যে ধরনের চিন্তা ভাবনা করবা যে ধরনের কাজ করবে তোমার স্বপ্নে কিন্তু ঠিক তোমার সেই চিন্তা চেতনা বা তোমার কাজেরই একটা প্রতিফলন তুমি দেখতে পাবে। তারপরে আসলে লেখক কাদের কথা বলছেন, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপুল। এতক্ষণ কিন্তু প্রথম প্যারায় আমরা কাদের কথা জানলাম, নাইট ড্রিমার, যে যারা রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখেন, প্রথম প্যারায় লেখক তাদের কথা বলেছেন। এবার বলছেন উনি ডে ড্রিমার্স, যে যারা দিনের বেলা স্বপ্ন দেখেন, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপুল। তো উনি কি বলছেন যে যারা দিবা স্বপ্ন দেখে তারা কিন্তু খুব বিপজ্জনক লোক। তো দিবা স্বপ্ন কারা দেখে? দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে তারা, তাদের কথা বলছেন লেখক? না, দিনের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা বলছেন না। যে এখানে দেখো উনি কাদের কথা বলছেন, ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস। তার কারণ যারা দিবা স্বপ্ন দেখে তাদের চোখ কেমন থাকে? খোলা থাকে। যারা রাতের বেলা স্বপ্ন দেখে তাদের কিন্তু চোখ খোলা থাকে না, তাদের চোখ বন্ধ থাকে। দ্যাট মিনস তারা কিন্তু ঘুমিয়ে থাকে, তারা স্বপ্ন দেখে ঘুমের ভেতরে। কিন্তু লেখক বলছেন যে যারা দিবা স্বপ্ন দেখে তারা কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখে না, তারা তাদের চোখের পাতা খোলা রেখে স্বপ্ন দেখে। এই জন্য উনি বলছেন তারা কিন্তু ভয়ঙ্কর লোক। কিন্তু কেন কেন লেখক এই দিবা স্বপ্ন যারা দেখেন তাদেরকে ভয়ঙ্কর লোক বলছেন? কারণ দেখো, কারণ উনি এখানে বলে গেছেন, ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস অ্যান্ড মেক দেম কাম ট্রু। কারণ বলছেন যেহেতু তারা তাদের চোখ খোলা রেখে স্বপ্নে দেখে এবং তারা কিন্তু সেগুলোকে সত্যি করার চেষ্টা করে। এখন আমি যদি স্বপ্ন দেখি, কি স্বপ্নকে আমি যদি সত্যি করার চেষ্টা করি, সেটা কি সেটার জন্য কি আমাকে কেউ ভয়ঙ্কর লোক বলতে পারবে? বলা তো উচিত নাই। কিন্তু লেখক কেন বলছেন? দেখো এখানে যদি আমরা একটু ডিপলি চিন্তা করে দেখি যে যারা দিবা স্বপ্ন দেখে চোখ খোলা রেখে, তার মানে কি? তুমি যখন চোখ খোলা রেখে কোনো স্বপ্ন দেখছো তার মানে সেটা কিন্তু শুধু শুধু স্বপ্ন না, সেটা তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা, কিছু কিছু ক্ষেত্রে সেটা তোমার লোভ হতে পারে। যে তুমি হয়তো তোমার বন্ধুর একটা দামি মোবাইল দেখে দেখে তোমার ভেতরে কিন্তু একটা আকাঙ্ক্ষা বা একটা ইচ্ছা বা একটা স্বপ্ন জাগ্রত হলো, যে না ইস আমারও এরকম একটা মোবাইল দরকার, আমার মোবাইলটা ব্যাকডেটেড বা আমার এরকম একটা স্মার্টফোন নাই, এটা আমার দরকার। এখন বাস্তব যেটা হচ্ছে যে তুমি বুঝতে পারছো যে তুমি যদি বাড়িতে গিয়ে বাবাকে বলো যে তোমাকে একটা এরকম দামি স্মার্টফোন কিনে দিতে, তো বাবা হয়তো তোমাকে সেটা কিনে দিবেন না, হয়তো বাবার অ্যাবিলিটি নাই, অথবা বাবা চিন্তা করছেন যে এই মুহূর্তে ঠিক তোমার এই গ্যাজেটটার প্রয়োজন না। কিন্তু তুমি তো একটা নিশ্চিতই ফিল করছো, তার কারণ কি? তুমি দেখেছো বন্ধুর হাতে, তো বন্ধুর আছে আমার কেন নেই, এই যে তোমার একটা টেন্ডেন্সি। আস্তে আস্তে হবে কি, তো যখন তুমি ফ্যামিলিতে প্রপোজালটা দিলে যে না আমাকে একটা এরকম দামি ফোন কিনে দাও, তো প্রপোজালটা রিজেক্টেড হলো, তখন কিন্তু তুমি কি করবা? তোমার কিন্তু তুমি কিন্তু একটা ধাক্কা খেলে যে না তোমার এই ইচ্ছাটাকে তুমি পূরণ করতে পারছো না। তো প্রতিনিয়ত যখন তুমি বন্ধুর হাতে ফোনটা দেখছো তোমার ভেতরে কিন্তু কি একটা যেটা হয় আর কি, মাঝে মানে ভালো লাগা থেকে একসময় কিন্তু এটা হিংসাতে পরিণত হয়, যখন আমরা আমাদের ডিজায়ার গুলো ফুলফিল করতে পারছি না। রাইট ওয়েতে যখন আমরা আমাদের ডিজায়ার গুলো ফুলফিল করতে পারছি না, তখন কিন্তু কি করব আমরা, কিন্তু এক সময় ভুল পথে পরিচালিত হই, যে না যেভাবেই হোক বাই হুক এন্ড ক্রুক আমাকে এই মোবাইল একটা ম্যানেজ করতেই হবে। এবং আলটিমেটলি হবে কি, এক সময় দেখা যাবে যে তুমি খারাপ কাজে জড়িয়ে পড়ছো। কিসের জন্য? তোমার এই স্বপ্নটাকে সত্যি করার জন্য। তো তোমার এই যে স্বপ্নটা, এই যে দিবা স্বপ্নটা যেটা তুমি চোখ খোলা রেখে দেখেছো, এটা কিন্তু একসময় তোমার জন্য একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। তো লেখক এই জন্যই বলছেন যে যারা ডে ড্রিমার তারা কিন্তু
অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তার কারণ যেহেতু তারা চোখ খোলা রেখে স্বপ্ন দেখে, তো তারা কিন্তু সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু যারা রাতের বেলা স্বপ্ন দেখে, যেমন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে তো সবাই স্বপ্ন দেখি, তাই না? তো আমরা যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি যে আমি একটা 10 তলা বাড়ি বানাচ্ছি, তো ঘুম ভাঙার পর যখন দেখবো যে না, আসলে আমি যেখানে শুয়েছিলাম সেখানেই আছি, আমি 10 তলা বাড়িতে নাই, তো আমরা কিন্তু ঘুম ভেঙে উঠে কিন্তু চেষ্টা করি না যে না, তাহলে আমাকে আজকে একটা 10 তলা বাড়ি বানাতে হবে। আমরা কিন্তু এরকম কোন চেষ্টা সাধারণত কেউ করি না। তো এই জন্য লেখক বলছেন যে দোজ হু ড্রিম বাই নাইট, যারা রাতের বেলা স্বপ্ন দেখেন, আর লেস হার্মফুল দেন দ্য ডে ড্রিমার্স। তাদেরকে লেখক বলছেন যে দিবা স্বপ্ন যারা দেখে তাদের থেকে যারা রাত্রিতে স্বপ্ন দেখে তারা কম ক্ষতিকারক। তার কারণ কি, যারা নিশা স্বপ্নচারী তারা কিন্তু তাদের স্বপ্নটাকে সত্যি করার জন্য এতটা মরিয়া হয়ে ওঠেন না, কিন্তু যারা চোখ খোলা রেখে স্বপ্ন দেখেন তারা কিন্তু তাদের স্বপ্নটাকে কোনো না কোনো ভাবে সত্যি করার চেষ্টা করেন, যার জন্য আলটিমেটলি সেটা হয় কি, অনেক সময়, সব ক্ষেত্রে নয়, যেমন আমি যদি চোখ খোলা রেখে স্বপ্ন দেখি যে না, আমার বন্ধু ভালো রেজাল্ট করেছে, আমিও করব, আমি চেষ্টা করব, সেটা কিন্তু অবশ্যই আমার জন্য ভালো। কিন্তু যদি মানে এটা হচ্ছে অনেকটা মানে তুমি এই ব্যাপারটাকে কিভাবে নেবে, যে তুমি যদি কারোর ভালো কিছু দেখে সেটাকে তুমি পজিটিভ ওয়েতে নিয়ে সেখান থেকে তুমি একটা পজিটিভ আউটপুট বের করার চেষ্টা করো, সেটা অবশ্যই তোমার জন্য ভালো হবে। কিন্তু যদি তুমি কারোর কিছু দেখে সেটাকে তুমি নেগেটিভলি ব্যাখ্যা করতে যাও, বা সেটাকে যদি তুমি নেগেটিভলি অ্যাকসেপ্ট করো, তাহলে কিন্তু সেটা তোমার জন্য যেমন খারাপ হবে, সেটা সমাজের অন্যান্য শ্রেণীর লোকের জন্য কিন্তু তেমন খারাপ হবে। তো এই জন্য লেখক বলছেন যে যারা ডে ড্রিমার তারা কিছুটা হলেও আমাদের জন্য হার্মফুল, আর যারা নাইট ড্রিমার তারা ডে ড্রিমারের চেয়ে লেস হার্মফুল। তাহলে টোটাল কবিতাটাকে যদি আমরা থিম আকারে দাঁড় করাতে যাই, তাহলে আমরা কি বলতে পারি, যে প্রথমে ড্রিম নিয়ে আমরা একটা জেনারেল একটা স্টেটমেন্ট দিতে পারি, যে সেটা হচ্ছে কি, যে ড্রিম কি করে, ড্রিম এনকারেজ অ্যান্ড ড্রাইভ পিপুল টু অ্যাচিভ দেয়ার গোলস। যে স্বপ্ন কিন্তু আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে, কারণ আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি। এই যে আমাদের এইম ইন লাইফ, প্রত্যেকের একটা এইম ইন লাইফ আছে, তাই না? এটাও কিন্তু এক ধরনের ড্রিম। তো এটা যদি না থাকে আমরা কিন্তু সামনে এগোতে পারবো না। তো বলা হচ্ছে যে স্বপ্ন আমাদেরকে কি করে, স্বপ্ন আমাদেরকে কিন্তু উৎসাহিত করে কিসের জন্য, টু অ্যাচিভ আওয়ার গোল, অর টু টু অ্যাচিভ আওয়ার গোল অর টু হোল্ড আওয়ার পজিশন ইন দ্য সোসাইটি। যে আমরা কিন্তু আমাদের স্বপ্নের মাধ্যমে আমরা আমাদের যথাযোগ্য স্থানে পৌঁছাতে চাই। পিপুল উইথ সাচ ড্রিমস আর রিয়েল ড্রিমার। তো যাদের ভেতরে এই ধরনের স্বপ্ন আছে তারাই কিন্তু প্রকৃত স্বপ্নচারী। যে যারা স্বপ্ন দেখে লাইফে গেইন করার, পজিটিভ ওয়েতে এবং ভালো কিছু করার, তারাই কিন্তু রিয়েল ড্রিমার। এখন কি বলছেন, এবার লেখক কি বলছেন, যে উই অল পিপুল ড্রিম, যে আমরা সবাই স্বপ্ন দেখি, বাট নট ইন দ্য সেম ওয়ে। কিন্তু আমাদের সবার স্বপ্ন দেখার রাস্তাটা কিন্তু এক নয়। যেমন আমরা কেউ ডাক্তার হতে চাই, কেউ ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ টিচার হতে চাই, কেউ বিজনেসম্যান হতে চাই, তো আমাদের প্রত্যেকের ড্রিম কিন্তু আলাদা আলাদা, এবং আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের ডিস্টিংগুইশড ওয়েতে আমরা এগোতে চাই। যে ডাক্তার হবে তার রাস্তা আলাদা, যে ইঞ্জিনিয়ার হবে তার রাস্তা আলাদা, একইভাবে যার যে যেটা এম, সে আমরা কিন্তু সেই এমটাকে সামনে রেখে আমরা সেইভাবেই এগোতে চাই। এখন কি করছি, যে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে কিছু কিছু ড্রিমস আছে যেগুলো হচ্ছে জাস্ট উইশ ফুলফিলমেন্ট। যে হয়তো ভালো লাগছে, তুমি স্বপ্ন দেখলে যে কোথাও একটা প্রোগ্রামে গেছো, সেখানে অনেক মজা করছো, ফান করছো, এগুলো কিন্তু কি, জাস্ট তোমার একটা উইশ ফুলফিলমেন্ট। যে হয়তো ভেতরে ভেতরে অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছিল একটা ভালো কিছু করার, বা কোথাও একটা ভালো পার্টিতে অ্যাটেন্ড করার, তো সেটা হয়তো তুমি বাস্তবে করতে পারোনি, সেটা হয়তো স্বপ্নের মাধ্যমে তুমি তোমার সেই ডিজায়ারটাকে ফুলফিল করলে। তো এই ধরনের যে ড্রিম গুলা, এই ড্রিম গুলা কিন্তু কি, জাস্ট পয়েন্টলেস। এটা হচ্ছে জাস্ট তোমাকে একটা অ্যামিউজমেন্ট দিবে, তোমাকে একটা বিনোদন দিবে, এটা কিন্তু আসলে তোমার জন্য হার্মফুল না। কিন্তু যখন তুমি ড্রিমটাকে অন্যভাবে ইন্টারপ্রিট করবে, দ্যাট মিনস এই 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 যে এতক্ষণ যে ড্রিমগুলোর কথা বললাম, এগুলোর কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নাই তোমার লাইফের উপরে। কিন্তু কিছু কিছু ড্রিমার আছে যাদেরকে লেখক বলছেন ডেঞ্জারাস পিপুল, তারা হচ্ছে ডে ড্রিমার, বিকজ দে ওয়ান্ট টু ফুলফিল দেয়ার ড্রিমস ইন এনি ওয়ে। তার কারণ কি, এই ধরনের লোকদেরকে লেখক ডেঞ্জারাস বলছে, তার কারণ তারা তাদের স্বপ্নটাকে যে কোনো ভাবেই হোক সত্যি করতে চায়। অ্যান্ড ইন অর্ডার টু মেক দেয়ার ড্রিমস কাম ট্রু দে ক্যান ডু এনিথিং।
যে তাদের সেই স্বপ্নগুলোকে সত্যি করার জন্য তারা কিন্তু যে কোনো কিছু করতে পারে। তো যখন আমি যে কোনো কিছু করতে পারবো, দ্যাট মিন্স আমি যদি স্বেচ্ছাচারী হয়ে যাই আমার স্বপ্নকে পূরণ করার জন্য, তাহলে সেটা কিন্তু অবশ্যই অন্যের ক্ষতির কারণ হবে, এবং একইভাবে সেটা কিন্তু আমি কিন্তু নিজের জন্য একটা বিপদ ডেকে আনবো। দিস পিপুল ড্রিম উইথ দেয়ার আইজ ওপেন অ্যান্ড দে মেক দেয়ার ড্রিম কনসিয়াসলি অ্যান্ড ফ্রম দেন দে স্টার্ট ওয়ার্কিং টু মেক দেয়ার ড্রিমস কাম ট্রু। এই লোকগুলো কিন্তু স্বপ্ন দেখে কেমন ভাবে, কনসিয়াসলি উইথ দেয়ার আইজ ওপেন অ্যান্ড ওয়ার্ক টু মেক দেয়ার ড্রিম কাম ট্রু, এবং তারা কিন্তু চেষ্টা করে যেভাবেই হোক তাদের স্বপ্নটাকে সত্যি করার। অ্যান্ড দিস মে বি হার্মফুল ফর আস, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতির কারণ হবে। তাহলে মোটামুটি আমরা কি পেলাম, যে ড্রিম হচ্ছে একটা টার্গেট যেটা আমাদেরকে এনকারেজ করে সামনে এগিয়ে যাওয়ার বা আমাদের গোলটাকে অ্যাচিভ করার জন্য। তো এখানে লেখক দুই ধরনের ড্রিমারের কথা বলেছেন, একটা হচ্ছে নাইট ড্রিমার। তো নাইট ড্রিমাররা সাধারণত হার্মফুল হয় না, তারা যে ধরনের তারা ড্রিম দেখেন বা যে ধরনের স্বপ্ন তারা দেখেন বেশিরভাগ ক্ষেত্রে ফ্যান্সিফুল বা অ্যামেজিং হয়ে থাকে, যেটার আসলে কোনো হার্মফুল ইম্প্যাক্ট আমাদের লাইফের উপরে নাই। আরেক ধরনের ড্রিমারের কথা লেখক বলছেন, তারা হচ্ছেন ডে ড্রিমার। তারা কি করে, তাদের চোখ খোলা রেখে স্বপ্ন দেখে এবং তারা যে কোনো ভাবেই হোক তাদের স্বপ্নটাকে সত্যি করার চেষ্টা করে থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় হতে পারে কি, যে ডে ড্রিমার অনেক সময় আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, একইভাবে সে নিজের জন্য ক্ষতির কারণ হতে পারে। জাস্ট এভাবে দেখো, খুবই অল্প কথায় 5 to 6 sentences উই ক্যান কমপ্লিট দ্য থিম অফ দিস পোয়েম। জাস্ট 5টা থেকে 6টা বাক্য কিন্তু আমরা এই কবিতাটার থিমটা আমরা দাঁড় করাতে পারি। যে প্রথমে ড্রিম সম্পর্কে একটা জেনারেল স্টেটমেন্ট দিব, দেওয়ার পরে আমরা নাইট ড্রিমার সম্পর্কে হয়তো 2টা সেন্টেন্স বললাম, তারপরে গিয়ে আমরা ডে ড্রিমার সম্পর্কে 2টা সেন্টেন্স বলে একটা কনক্লুডিং সেন্টেন্স টেনে দিলাম। জাস্ট এভাবে 5টা থেকে 6টা বাক্যে আমরা কিন্তু আমাদের কবিতাটার একটা ছোট্ট সুন্দর সামারি দাঁড় করাতে পারি। এবং অবশ্যই বারবার মনে রাখতে হবে যে কথাটা, যে আমরা কিন্তু হুবহু কোনো লাইন রিপিট করব না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়েরা যে কবিতা থেকে আবার দু একটা লাইন তুলে দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করে, এটা কিন্তু কখনোই করা যাবে না, তাতে কিন্তু নম্বর আসবে না। তোমাকে টেক্সটটা পড়ে বুঝে নিজের ভাষায় সুন্দর করে সেটার থিমটাকে বর্ণনা করতে হবে, যে যত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবা মূল আইডিয়াটাকে তার নম্বর কিন্তু তত বেশি হবে। তাহলে আশা করি তোমরা সবাই কবিতাটা বুঝতে পেরেছ। তোমরা এরকম ছোট ছোট কবিতা দেখবা তোমাদের বইয়ে আছে, বা তোমাদের যে মডেল বইগুলো তোমরা ফলো করো সেখানেও আছে, সেখান থেকে তোমরা অনুশীলন করবা। দেখবা এভাবে অনুশীলন করতে করতে এক সময় আমরা সুন্দর সুন্দর সামারি লিখতে সক্ষম হব। আশা করি বাড়িতে তোমরা সবাই প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।